অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীতে জানাই অনেক স্বাগতম। যারা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে হচ্ছে যে গদ্যাংশটি সেটা হচ্ছে কি বহুরূপী, যেখানে আছে হরিদাস চরিত্র আছে। যদি এই বহুরূপী থেকে তোমরা কোনো গল্প বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে কমেন্ট বক্সে যদি জানাও যে আমাকে বহুরূপী গল্পটা বুঝে, তুমি যদি একজন হয়ে থাকো তাহলে আমি তোমার জন্য কিন্তু ভিডিওটি বানাবো যে দাদা আমাকে বহুরূপী গল্পটা বুঝিয়ে দিন, তাহলে আমি তোমার জন্য হচ্ছে বহুরূপী গল্পটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যদি কমেন্ট করো, কমেন্ট না করলে আমি কিছুই করতে পারবো না, ঠিক আছে? আর একটা লাইক দিতে ভুলবে না, কারণ বহুরূপী থেকে আমি আজকে সাজেশন দিচ্ছি 2020 সালে। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। 2020 বহুরূপী গদ্যাংশ থেকে, যেখানে হরিদাস চরিত্র রয়েছে, তো চলো সেই মাধ্যমিক 2020 বহুরূপী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আজকে তোমাদের জন্য উপহারস্বরূপ। প্রথম প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার কত টাকা রোজগার হয়? জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, আপনি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে এবং কেন? অদৃষ্ট হরিদার কোন ভুল ক্ষমা করবে না? হরিদা পুলিশে যে কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিল? তিন দাগের প্রশ্ন, গল্প শুনে হরিদা কেন গম্ভীর হয়ে গিয়েছিল? এই গল্পে দেখানো জবর খেলাটির বর্ণনা দাও। হরিদা কী কাণ্ড ঘটিয়েছিল? চার দাগ, বহুরূপী গল্প অনুসারে হরিদার চরিত্রটি বর্ণনা করো বা বিশ্লেষণ করো। সন্ন্যাসীর পরিচয় দাও। এই গল্পে উল্লেখিত সন্ধ্যার বর্ণনা দাও। হরিদার দারিদ্রের জীবনচিত্র নিজের ভাষায় আলোচনা করো। পাঁচ দাগ, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, উক্তিটির মধ্য দিয়ে বক্তা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন? বক্তা হচ্ছে এখানে হরিদা। হরিদা গম্ভীর হয়েছিলেন কেন? আজকে শেষ প্রশ্ন তোমাদের জন্য। ছয় দাগ, কে অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারে? বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। তো মাধ্যমিক 2020 বহুরূপী থেকে এই কথাই প্রশ্ন দেওয়া ছিল। পরবর্তী ভিডিওতে এরকম ধরনের আরও সাজেশন নিয়ে আসছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা।